নমস্কার, আমি রত্না। তো আজ আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজ আমার ননদিনীর আইবুড়ো ভাত, তার জন্য আমি কি কি মেনু করছি সেগুলো তোমাদের একবার দেখিয়ে দেব। তো আমি এই যে পাঁচ রকমের ভাজা করে একটা প্লেটে নামিয়ে নিয়েছি, আর এই যে কাতলা মাছের মাথাটা আমি তেলে ভেজে নিয়েছি, একে একে সব মাছগুলো আমি ভেজে নামিয়ে নিচ্ছি। আর এটা ছিল মাছের ডিমের বড়া, তো ওটাও আমি করে নামিয়ে নিয়েছি। আর করেছিলাম মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট ডাল, করেছি সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ, আর এটা ছিল কাতলা মাছের মাথা। তো আমি মটনটাই যে বসিয়ে দিয়েছি, মটনটা কষা হচ্ছে, আমি এটা তৈরি করে নেব। তো ততক্ষণে আমি খাবার জায়গাটা একটু ডেকোরেশন করে নেব। তো এই পানগুলো আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, এবার আমি পান দিয়ে খাবার জায়গাগুলো আমি ডেকোরেশন করব। তো কি করে করছি তোমরা দেখো। তো আমি ভাতের প্লেটটা সাজিয়ে নিচ্ছি। তো ভাত দিয়ে দিয়েছি এবার পাঁচ রকমের ভাজা। তো এই যে বেগুন ভাজা দিলাম, এই যে আলু ভাজা দেব, পটল ভাজা, কাঁকরোল ভাজা দেবো, ভেন্ডি ভাজা, একটা মাছ ভাজা, মাছের ডিমের বড়া। ওই যে সাত রকমের ভাজা দিয়ে আমি প্লেটটাকে সাজিয়ে নিয়েছি। তো আমি কী কী রান্না করেছি দেখো। প্রথমেই দিচ্ছি এই যে মুড়িঘণ্ট ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি। আর এটা দিচ্ছি চিংড়ি মাছের মালাইকারি, করেছি পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে, এটা হাত দিয়েই তুলে দিলাম, কাতলা মাছের মাথা, তো এটা কাতলা মাছ। তো এবার দিচ্ছি মটন কষা, তো এই বাটিতে দিয়েছি চিকেন লেগ পিস কষা, এটা আছে আমের জেলি, আম দিয়ে চাটনি করেছি। ভাটিতে দিয়েছি মাছের তেল, এটা আগে থেকেই রান্না করে তুলে রেখেছিলাম। পায়েসটা, পাঁচ রকমের মিষ্টি এই যে প্লেটে সাজিয়ে নিচ্ছি। তো কিছু কিছু সাজিয়েছি, এবার আমি পুরো জায়গাটা পুরো সাজিয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে আসছি। তো ফাইনালি আমার সাজানো কমপ্লিট। তো আমি একে একে তোমাদের আরেকবার করে বলে দিচ্ছি, এখানে আছে সাত রকমের ভাজা, এটা আছে পাঁচ রকমের ফল, মাথা দিয়ে মুগ ডাল করেছি, আছে চিংড়ি মাছের মালাইকারি, এটা হচ্ছে মুরগির লেগ পিস কষা, এটা আছে কাতলা মাছের মাথা, এটা খাসির মাংস, পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি, ওটা আছে মাছের তেল, আর আছে কাতলা কালিয়া, আছে পায়েস, আর ওটা স্যালাড, ওটা চাটনি, আর পাঁচ রকমের মিষ্টি। তো এই যে আমাদের দাদা দিদি, ওর এখন আইবুড়ো ভাত হবে। হ্যাঁ, আমি দিয়ে শুনে কান্না করেছি জানো।
তো এই যে ননদিনীর আজ আইবুড়ো ভাত হলো। তো 5ই জুন ননদিনীর শুভ বিবাহ হবে, তো তার জন্য নতুন নতুন ভিডিও আসছে। তো নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো।